কাঁচা কাঁঠালের তরকারি কেউ কেউ আবার এটাকে এচড় বলেও চিনে থাকবেন কেউ কেউ আবার এটাকে বলে থাকে গাছ পাছা। ইন্ডিয়ার মানুষের মধ্যে প্রচলিত আছে যে এই গাছ মাংসটা মানে এচড়ের তরকারিটা যদি খুব ভালো করে মশলা দিয়ে কষিয়ে রান্না করা যায় তবে এটা নাকি কচি পাঠার মাংসকেও হার মানাবে তাহলে এচোর নিশ্চয়ই খেতে অনেক টেস্টি না যারাই এ চোড়টা খেয়েছেন তারা আসলে সত্যি জানেন যে এ খেতে কতটা সুস্বাদু কিন্তু যারা খাটনি বা যারা ভালো করে রান্না করতে পারেন না আবার রান্না করলেও খেতে সুস্বাদু হয় না তাদের জন্যই আজকে আমি একটা এ রেসিপি নিয়ে এসেছি যেটা রান্না করলে খেতে অবশ্যই ভালো হবে এবং রান্না করাটাও অনেক ইজি আশা করছি আমাদের আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখবেন এছরের তরকারিটা তৈরি করার জন্য এখানে আমি তিনশো গ্রাম পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি আর এই মাংসগুলোর মধ্যে আমি কোনো প্রকার হাড় ব্যবহার করিনি এরকম সলিড মাংস নিয়েছি এবং সেই সঙ্গে নিয়েছি কিছু চর্বিযুক্ত মাংস এবং নিয়েছি শুধু কিছু সলিড চর্বি অনেকে হয়তো মনে করতে পারেন যে মাংস রান্নার মধ্যে চর্বি কেন দেওয়া দরকার আবার অনেকে চর্বিটা অপছন্দ করে থাকেন আসলে এই রান্নাটাতে চর্বিটা ব্যবহার করলে এর টেস্টটা অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে কারণ এই চর্বি থেকে যে তেলটা ছাড়বে সেই তেলেই কিন্তু এই রান্নাটা তেল তেলে হবে এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম পরিমাণ কাঁচা কাঁঠাল চেষ্টা করবেন মাংস এবং কাঁঠালের পরিমাণটা সমান সমান রাখতে আর এই কাঁঠালটাকে আমি সামান্য একটু হলুদে গরম পানিতে চার মিনিট ভাপ দিয়ে তারপরে সেই গরম পানিটা ফেলে দিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি এভাবে কাঁঠালটাকে ভাপ দিয়ে নিলে রান্নার সময় আর কাঁঠালটা কালো হয়ে যাবে না একটা প্যান নিয়ে নিয়েছি এবং সেই প্যানের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবং সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল চেষ্টা করবেন অল্প একটু সয়াবিন তেল ব্যবহার করতে তাহলে টেস্টটা অনেক বেশি ভালো পাবেন তেলটা একটু গরম হতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মৌরি অনেকে এটাকে মিষ্টি জিরা বলেও চিনে থাকবেন চার পাঁচ টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি তিন টুকরো এলাচ দুটো লবঙ্গ দিয়ে দিচ্ছি এবং দুটো তেজপাতাকে খুব ভালো করে ছিঁড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা এই সবগুলো মশলাকে এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এর ফোড়ন তুলে নিব যতক্ষণ এটা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা তৈরি হচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দেওয়ার পরে এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যেন গোটা মশলাগুলো পুড়ে না যায় পেঁয়াজগুলোকে কিন্তু আমরা লাল করে ভাজবো না আর এই পর্যায়ে চলার আঁচটা মিডিয়ামে থাকবে পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন কুচি এটাকে আরও এক মিনিট মতো ভেজে নেব যতক্ষণ না রসুন আর পেঁয়াজের কালারটা অনেকটাই স্বচ্ছ হয়ে আসছে এরপর যে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা বাটা মশলাগুলোকে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলাগুলো থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মোটামুটি দুই মিনিট কষানোর পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ বাটা কাঁচা মরিচ বাটাটাকে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তবে এই মরিচ বাটাটা দেওয়ার পরে কিন্তু এটাকে কষানো যাবে না যেই কারণে মরিচ বাটাটা আমি আদা রসুন বাটার সঙ্গে দেইনি। নি কারণ এই পর্যায়ে যদি আপনি মরিচ বাটাটা দিয়ে কষান তাহলে কিন্তু এই মশলার রঙটাও কালচে হয়ে যাবে এবং মরিচ বাটাটাও গন্ধ হয়ে যাবে জাস্ট একটু নেড়ে চেড়ে মরিচ বাটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি কারণ এরপর যে গুঁড়ো মশলা ব্যবহার করব পানি না দিলে মশলাগুলো পুড়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এখন গুঁড়ো মশলাগুলোকে একটু ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছি মিট দয়ে কষানোর পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আবার একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে শুধু মাংসের জন্য লবণটা ব্যবহার করবেন এ জন্য দেওয়ার কোনো প্রয়োজন নেই যখন দেখবেন মশলা থেকে তেল যেরকম সেপারেট হয়ে এসেছে সেই পর্যায়ে মধ্যে অ্যাড করে দিচ্ছি সে ছোট ছোটো টুকরো করে রাখা গরুর মাংসগুলো মাংসগুলো অ্যাড করার পরে এর মধ্যে কোনো প্রকার পানি না দিয়ে এটাকে প্রায় সাত থেকে আট মিনিট ধরে খুব ভালো করে নিতে হবে এবং এই পর্যায়ে চুলার রঙটা অনেকটাই পরিবর্তন হয়ে এসেছে এবং উপর থেকে তেল উঠতে শুরু হয়ে গিয়েছে সেই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি আর এখানে আমি গরম পানি ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করতে আবার একটু হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এবং দুই তিন মিনিট পরে ঢাকনাটা খুলে এটাকে একটু নেড়ে দেব প্রায় ছয় মিনিট পরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি মাংস থেকে সম্পূর্ণ পানিটাই শুকিয়ে গিয়েছে আর উপর থেকে খুব সুন্দর মতো তেলও ছেড়ে দিয়েছে এটাকে আমি আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও এক কাপ পরিমাণ পানি এই পর্যায়ে আমি নর্মাল পানি ব্যবহার করেছি কারণ আমার মাংসটা নর্মাল পানিতেই সিদ্ধ হয়ে যাবে তবে আপনাদের কাছে যদি মনে হয় যে মাংসটা সিদ্ধ হতে আরও সময় লাগবে তবে এই পর্যায়ে এক কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করবেন এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করবো মোটামুটি বারো থেকে পনেরো মিনিটের জন্য এবং তিন চার মিনিট পর পর ঢাকনাটা খুলে এটাকে একটু নেড়ে চেড়ে দেবো যেন নিচে পুড়ে না যায় প্রায় পনেরো মিনিট পর এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এর মাঝে কিন্তু আমি তিন চারবার এটাকে নেড়েও দিয়েছি এখন আমি মাংসটাকে আর একটু হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি কারণ এর কিন্তু শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হলুদে ভাপিয়ে রাখা কাঠলের টুকরোগুলো কাঁঠালের টুকরোগুলো দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে প্রায় ছয় সাত মিনিট ধরে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে কাঁঠালের সঙ্গে আপনি মাংসটাকে যত ভালো করে কষাতে পারবেন এচড়ের টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে এমনভাবে কষাতে হবে যেন সম্পূর্ণ মশলাগুলোই কাঁঠালের এচড়ের গায়ের সঙ্গে মিশে যায় এবং মাংসের গন্ধটাও এচড়ের মধ্যে ভালো মতো ছড়িয়ে যায় যেহেতু এই পর্যায়ে আমরা কোনো প্রকার পানি ব্যবহার করছি না তাই চুলার তাপমাত্রার দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন প্রায় পাঁচ ছয় মিনিট কষানোর পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছয় টুকরো চেরা কাঁচা মরিচ এবং সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এই রান্নাটা তো অবশ্যই কাঁচা মরিচ এবং চিলি ফ্লেক্সটা দেওয়ার চেষ্টা করবেন এতে রান্নার টেস্ট এবং গন্ধ দুটোই অনেক বৃদ্ধি পাবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও এক চা চামচ পরিমাণ লবণ এখন যে লবণটা দিচ্ছি এটা আমি এচড়ের জন্য দিচ্ছি কারণ আমি আগেই বলেছি মাংসে আমি যে লবণটা দিয়েছিলাম সেটা শুধু মাংসের জন্যই দিয়েছিলাম এখন এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে পর্যায়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ধরে কষালেই হবে এখনও কিন্তু এর মধ্যে আমি কোনো প্রকার পানি ব্যবহার করছি না পানি ছাড়াই এচড়ের সঙ্গে মাংসটাকে খুব ভালো মতো কষাতে হবে তাহলে কিন্তু এচড়ের পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে অনবরত নেড়ে চেড়ে কষাতে কষাতে যখন দেখবেন সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে আর সাইড থেকে আর উপর থেকে হালকা হালকা তেল ওঠা শুরু হয়ে গিয়েছে সে পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পানি এবং এটাকে কোনো প্রকার নাড়াচাড়া না করে এই পানিটাকে আমি ফুটতে দেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য যখন দেখবেন পানিটি এরকম শুকাতে শুরু হয়েছে সেই পর্যায়ে এটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিবেন এই পর্যায়ে যদি আপনি অনেক জোরে জোরে আর বেশি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু এ চোরগুলো ঘন্ট হয়ে যাবে যখন দেখবেন পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে তখন বুঝতে হবে এচড়টা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এর মধ্যে আমি আরও এক কাপ পরিমাণ পানি ব্যবহার করছি আপনাদের যদি মনে হয় এচড় এবং মাংস দুটোই সিদ্ধ হতে আরও কিছুটা সময় লাগবে সে পর্যায়ে এর মধ্যে আপনি আরও হাফ কাপ পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নেবেন আমার এচড় এবং মাংস দুটোই প্রায় এইটটি থেকে নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে যতটুকু বাকি আছে সেটা এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে এখন এই পানিটা ফুট উঠলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন চুলার আচটা মিডিয়ামে থাকবে এবং এটাকে আমি দশ মিনিটের জন্য রান্না করব প্রায় দশ মিনিট পর এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এর মধ্যে আমরা যে পানিটা ব্যবহার করেছিলাম সে পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে প্রায় এইটি পারসেন্ট পানি শুকিয়ে গিয়েছে আর অল্প একটু পানির মধ্যে রয়ে গিয়েছে এখন এটাকে আমি হালকা হাতে আরও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো এবং সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো চেষ্টা করবেন গরম মশলা গুঁড়ো এবং জিরে গুঁড়োটাকে একটু সিটিয়ে দিতে যেহেতু এটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাই এক জায়গায় দিলে মেশাতে আপনারই কষ্ট হবে হালকা হাতে উল্টে পাল্টে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন চুলার আঁচটা একদম লোতে করে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এরই মাঝে মাংস থেকে তেলটা উঠে আসবে পাঁচ মিনিট পরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর দেখুন এটার উপর থেকে খুব সুন্দর মতো তেল উঠে এসেছে আর অবশিষ্ট পানিটুকুও শুকিয়ে গিয়েছে এটাকে কিন্তু পাঁচ মিনিট দমে রাখার ফলে উপর থেকে এত সুন্দর তেল উঠে এসেছে আপনারা যদি চুলার আঁচটা হাইতে রেখে বা মিডিয়ামে রেখে পানি শুকিয়ে তেল উঠাতে যেতেন তাহলে কিন্তু মাংসর কালারটাও চেঞ্জ হয়ে যেত এবং এর চোরগুলো কিন্তু ভেঙে গলে যেত তাই অবশ্যই পর্যায়ে চেষ্টা করবেন এটাকে দবে রেখে পারি সুখে তেল উঠিয়ে নিতে সাইড থেকে একটু মশলাগুলো ছাড়িয়ে দিচ্ছি এবং আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে এখন এটাকে সার্ভ করে দিব। এই রান্নাটা যখন আমি করি এত সুন্দর গন্ধ ছেড়েছিল আর রান্না শেষে মুখে দেওয়ার পরে এতটাই টেস্টি হয়েছে যে আমার ইচ্ছা হচ্ছে আপনাদেরকে একটু খাইয়ে দেখাতে কিন্তু সেটা তো সম্ভব নয় ইচ্ছা থাকলেও উপায় নেই কিন্তু আপনাদেরকে আমি খাওয়াতে না পারলেও রেসিপিটা তো শেয়ার করতে পেরেছি আশা করছি এই রেসিপিটা ফলো করে আপনারা অনেক সুস্বাদু করে এই কাঁচা কাঁঠালটা রান্না করতে পারবেন আপনারা অবশ্যই বাসায় রান্না করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলে এরকম মজার মজার সব ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আমি আমার চ্যানেলে প্রত্যেক দিন প্রতিনিয়ত নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করি তাই অবশ্যই আপনারা নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে সঙ্গেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো পর্বে